সম্মানীয় আমাদের চা জনগোষ্ঠী আদিবাসী সমাজের বাড়া মারা দাদারা বৌরা আর আমার ভাই বহিন সবকে আমি বিনতি করছি, আজ চা বাগানের শ্রমিকের আর আদিবাসী জনগোষ্ঠীর বিশেষ জনগুলা সমস্যা রয়ে আজ একটা একটা দূর করে যায় হে আমাদের ভারতীয় জনতা পার্টি আর এই মিত্রজোঁট সরকারে। তো আমি সবে দেখা পাইলি যে বন্দুক লিখনে আজি আনলা আজি আপা বিশা কমান্ডো ফোর্স এরকম কেউটা আমাদের দাদাগিলা ভাইগিলা আজি বন্দুক লিখনে রহে আমাদের বিভিন্ন দাবি লিখনে আজি ওদেরকে শান্তি আলোচনায় আনলো, আজি আমাদের দাবিগুলো একটা একটা পূরণ করে যায় হে আমাদের প্রয়োজন রহে যে আজি ব্রিটিশ সময়লে আপনি চলতে রহি বাগানের লাইনের রাস্তায় যা গরু চলে ছাগল চলে আর মানুষও চলতে রহে, আজি কিন্তু গরু ছাগল যাবার রকম রাস্তায় আজি মানে পাকা রাস্তা বানায় বিজেপি নেতাধীন আমাদের মিত্রজোঁট সরকার। আজি বহুত এম্বুলেন্স দেহে আজি এক টাকা নাই হওয়াকে আমাদের মৈনী সমষ্টি মাসি তপ্ন আজি হরিচন ভূমিজ এপিএসসি চাকরি পাহে একটা এসিএস এটা একটা এপিএস অফিসার এখন একটা ডিসি হতে যায় হে একটা এসপি হতে যায় হে আর আমাদের বিশেষ করে চা বাগানের শ্রমিকের সন্তানরাকে আজি বিশেষভাবে তৃতীয় বর্গ চতুর্থ বর্গ চাকরির বাবে 3% প্রত্যেক চাকরিয়ে সংরক্ষণ কোনো সরকার নাই করে ঘরে ঘরে নল ঘরে ঘরে পানি এসব দেখে এই কদিনে যদি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি মিত্রজোঁট সরকারে এই সমস্যাগুলো দূর করতে পারে ভবিষ্যতে আরও ভাল করবে ওটার কারণে বিশ্বাস আছে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেওয়ার কারণে বিনতি করলি। সম্মানীয় আমাদের চা জনগোষ্ঠী আদিবাসী সমাজের বাড়া মারা দাদারা বৌরা আর আমার ভাই বহিন সবকে আমি বিনতি করছি, আজ চা বাগানের শ্রমিকের আর আদিবাসী জনগোষ্ঠীর বিশেষ জনগুলো সমস্যা রয়ে আজ একটা একটা দূর করে যায় হে আমাদের ভারতীয় জনতা পার্টি আর এই মিত্রজোঁট সরকারে। তো আমি সবে দেখা পাইলি যে বন্দুক লিখনে আজি আনলা আজি আপা বিশা কমান্ডো ফোর্স এরকম কেউটা আমাদের দাদাগিলা ভাইগিলা আজি বন্দুক লিখনে রহে আমাদের বিভিন্ন দাবি লিখনে আজি ওদেরকে শান্তি আলোচনায় আনলো, আজি আমাদের দাবিগুলো একটা একটা পূরণ করে যায় হে আমাদের প্রয়োজন রহে যে আজি ব্রিটিশ সময়লে আপনি চলতে রহি বাগানের লাইনের রাস্তায় যা গরু চলে ছাগল চলে আর মানুষও চলতে রহে, আজি কিন্তু গরু ছাগল যাবার রকম রাস্তায় আজি মানে পাকা রাস্তা বানায় বিজেপি নেতাধীন আমাদের মিত্রজোঁট সরকার। আজি বহুত এম্বুলেন্স দেহে আজি এক টাকা নাই হওয়াকে আমাদের মৈনী সমষ্টি মাসি তপ্ন আজি হরিচন ভূমিজ এপিএসসি চাকরি পাহে একটা এসিএস এটা একটা এপিএস অফিসার এখন একটা ডিসি হতে যায় হে একটা এসপি হতে যায় হে আর আমাদের বিশেষ করে চা বাগানের শ্রমিকের সন্তানরাকে আজি বিশেষভাবে তৃতীয় বর্গ চতুর্থ বর্গ চাকরির বাবে 3% প্রত্যেক চাকরিয়ে সংরক্ষণ কোনো সরকার নাই করে ঘরে ঘরে নল ঘরে ঘরে পানি এসব দেখে এই কদিনে যদি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি মিত্রজোঁট সরকারে এই সমস্যাগুলো দূর করতে পারে ভবিষ্যতে আরও ভাল করবে ওটার কারণে বিশ্বাস আছে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেওয়ার কারণে বিনতি করলি।